হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? সবাই ভালো আছেন? আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা অসাধারণ রেসিপি। রেসিপিটার নাম হলো ইলিশ মাছ, ইলিশ মাছের বড়ার রেসিপি। প্রথমে আমি আমার নিজের ক্ষেতের লাউ পাতা, লাউ কেটে নিয়ে আসলাম। আনার পরে এটি সুন্দর করে ভালো করে সাফাই করে নিলাম। সাফাই করার পরে আমি একটু হালকা গরম করে এগুলা সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নেওয়ার পরে দর্শক ভাইরা, সিদ্ধ করার পরে আমি এখন ইলিশ মাছের সুটকিগুলাকে সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে কিছু কিছু টুকরা ছোটো ছোটো করে করে নিলাম টুকরা, আর কিছু কিছু ভর্তা বেনে নিলাম। ভর্তাগুলা আমি পরবর্তীতে গুণা করে ফেলবো। দেখেন দর্শক ভাইরা, আমি ভর্তা বানানোর জন্য কী কী ব্যবহার করলাম। প্রথমে আমি এবারে টমাটো, তেল, পেঁয়াজ, রসুন বাটা দিয়ে দিলাম। সুন্দর করে দিয়ে এটিকে ভুনা করব। এখন হলুদ, মরিচ, লবণ, কত সব স্বাদ পরিমাণ মতন লবণ দিবেন, এমনকি মরিচটা একটু ঝাল ঝাল করে নেবেন। কাঁচা মরিচ আমি সুন্দর করে বেটে নিলাম, এরপরে গুঁড়া মরিচও দিয়ে দিলাম যাতে কালার চলে আসে। ভর্তাগুলো যদি একটু জাল জাল না হয় তাহলে টেস্ট আসবে। এখন আমি শুকনো ভর্তাগুলো কিন্তু দিয়ে দিলাম। পরবর্তীতে আমি ভালো করে কষে নিলাম। কষে নেওয়ার পরে একটু লাল লাল কালার চলে আসলো। এখন আমি বড়া বানানোর জন্য সিদ্ধ লাউ পাতাগুলোর ভিতরে কিছু ইলিশ মাছের টুকরা আর কিছু সংখ্যক ভর্তা দিয়ে বড়াটা বেনে নিলাম। দেখেন দর্শক ভাইরা, এই বড়া খেতে খুবই টেস্ট এবং সুস্বাদু। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবেন এবং কি সাবস্ক্রাইব করে দিবেন। ওকে দর্শক ভাইরা, দেখেন আমি বড়াটা কীভাবে তৈরি করলাম। দেখেন আমি অল্প অল্প করে কিছু ভর্তা দিয়ে দিলাম, এরপরে দুই তিন চার টুকরা টুকরা করে ইলিশ মাছের শুটকি দিয়ে দিলাম। এরপরে আমি সুন্দর করে এগুলারে আবার তেলে দিয়ে ভেজে নেব। দেখেন দর্শক ভাইরা, আমি জানি না আপনার এলাকায় কি ভর্তা বলে, এরা আমাকে বললে যে লাউ পাতা দিয়ে বড়া বড়া তৈরি, ঠিক আছে। এখন দেখেন বড়াগুলোরে আমি সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে কি সুস্বাদু এবং খুবই টেস্ট, এগুলো দিয়ে গরম ভাত দিয়ে খেতে খুবই টেস্ট এবং সুস্বাদু। দেখেন দর্শক ভাইরা, যদি আপনি চেষ্টা করেন তাহলে এই বড়াটা বানাইতে পারেন আপনার ঘরের মাঝে। দেখেন আমি কি সুন্দরভাবে এগুলো তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে চাক চাক করে ভেজে নিলাম। পরবর্তীতে সুন্দর করে এগুলা নিলাম। ওকে দর্শক ভাইরা, যদি আমার ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ওকে, আসসালামু আলাইকুম, টাটা, বাই।